কোরআন তেলাওয়াত আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এবং দ্বিতীয়ত যেটা প্রধান অবশ্যই তাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী মন বাঙালি আছে I will be mostly speaking in Bangla. Anyway, I can see some non-Bangladeshi teachers here. I compare my thanks to and gratitude to them for supporting in organizing this seminar. This is the first time in the history of school that you are organizing this seminar. And it is also very important that the very first seminar is being organized on the contribution of and life of the father of the nations who gave us the independence, who is the architect of our independence, Bangabandhu Sheikh Mujibur Rahman. Special thanks to school authority, principal, vice principal, all the teachers and the students. And I also thank you for your good participation today. Let me proceed with the seminar. As you know, the keynote speaker is your teacher, Muhammad Abdul Waqid. He is lecturer in Arabic language and Islamic studies in your school. And I call upon now to present his moderator. কাতারস্থ রাষ্ট্রদূত জনাব নসরত মাহমুদ খাদকার, প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার, সাংবাদিকবৃন্দ এবং আমার কলিগবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে কাছে সবাইকে শুভেচ্ছা। আমার সেমিনারের আলোচ্য বিষয় আবহমান বাংলার মহানায়ক। আমি খুব অল্প সময় পেয়েছি এটা লেখার জন্য এবং সেটা লিখেছি, তারপরে যা লিখেছি সেটা আমার নিজস্ব চিন্তা এবং চেতনা এর ফসল। এর জন্য আমি প্রিন্সিপাল স্যারকে ধন্যবাদ জানাই, উনি আমাকে কিছু বই দিয়ে সহযোগিতা করেছেন। পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর গুরুভার দায়িত্ব পালন করেন। 25 জানুয়ারি 1975 থেকে নিয়ে 15 আগস্ট 1975 পর্যন্ত তার শাহাদত বরণ করা পর্যন্ত তিনি বাংলাদেশ সরকারের প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন। এই হচ্ছে তার সংক্ষিপ্ত জীবনী। বাংলার মানুষ অতি আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখতে পাবো আমরা ইতিহাসের যে আমরা ইতিহাসের যে যারা বাংলাকে বাংলার ভূমিকে শাসন করেছিল সেদিকে তাকাই তাহলে আমরা ইতিহাস পাবো 3417 খ্রিস্টপূর্ব 1700 থেকে খ্রিস্টাব্দ 1700। এই কারণে বলেছিলাম যে 55 বছরের ইতিহাস যে জীবন উনি আগের 4000 বছর এবং পরের যে অনাগতকাল সেই কালকে তিনি উনি এক করেছেন এবং সেই অনাগতকালকে আমাদেরই নেতৃত্ব দিয়ে নিয়ে যেতে হবে যাটা যেটা ওনার স্বপ্ন ছিল। আমি সত্যিকার অর্থে সেটা আমরা তখনই পারবো তিনি যখন আমরা ওনার স্বপ্নকে আমরা অনুধাবন করতে পারবো, ওনার ত্যাগকে আমরা অনুধাবন করতে পারবো। মানে 44 বছর বাংলাদেশ এমএচএম স্কুল অ্যান্ড কলেজের পাঠাগারে আয়োজিত আজকের এই সভার মধ্যমণি মাননীয় রাষ্ট্রপতি প্রিন্সিপাল মহোদয়, উপাধ্যক্ষ মহোদয়, সহকর্মী বৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, সাংবাদিক ভাই, দুঃখ করে বলতে হয় সেই গানটির কথা, সেই কান্দ্রে গানটির কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাতারে যেদিন
নির্মমভাবে হত্যা করে তারপরের দিনই রেডিওতে ভেসে এসেছিল। যদি বাংলাদেশের রূপ সৌন্দর্যের কথা বলতে বলতে বঙ্গবন্ধুর কাছে পৌঁছে গেছেন, তারপরে ইতিহাস জেনেছেন বঙ্গবন্ধুর জীবনের কারাবরণ, রাজনৈতিক জীবন, অন্যান্য নেতাদের সাথে তার সংস্পর্শ, দেশের প্রতি তার ভালোবাসা, শেষ পর্যন্ত বাংলাদেশে প্রেসিডেন্ট থাকা অবস্থায় ঘাতকদের হাতে নির্মমভাবে শাহাদত বরণ করে পুরো বিষয়টাই মোটামুটি উঠে গেছে। এজন্য স্কুল পরিবারের পক্ষ থেকে ওয়াকিল স্যারকে আন্তরিক অভিনন্দন। আমার স্কুলের বয়স 3.5 বছরের উপরে, আসলে এরকম অতীতে দেখেনি। আর এই ধরনের একটা উদ্যোগ করার চেষ্টা করেছিলেন, এটা ছিল তার অপরাধ, আমরা বলব এটা ছিল তার সেই হৃদয় লিঙ্গানো বাংলা ভাষাভাষী মানুষের জন্যে প্রাণের একটা প্রচেষ্টা। সেজন্য পাকিস্তানিরা তাকে কারাবরণে বাধ্য করল, এর আগেও কারাবরণ করেছে। মানুষ প্রাণের মায়া, দেশের মায়া, দেশের মাটিকে রক্ষা করার জন্যে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে রেসকোর্স ময়দানে হাজির হল। বঙ্গবন্ধু যখন বলেছিল এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, তখন যে শব্দ উঠেছিল সেই শব্দ এখনও যখন মাইক্রোফোনে বেজে উঠে তখন আন্দাজ করা যায় কতজন মানুষ ছিল এবং প্রাণের প্রাণ থেকে অন্তর থেকে বলেছিল। আমি আজকে শুধু এটুকু বলতে চাই আমার ছাত্রছাত্রীদের, আমরা ওনার জীবন থেকে কি শিখলাম। আমরা শিখলাম আত্মত্যাগ, দেশপ্রেম, মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবাসা। তাই আজকে ওনার 40তম শাহাদত বার্ষিকীতে আমার তোমাদের প্রতি এটাই অনুরোধ, আমরা যেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে এটুকু জানাতে চাই যে আজকের এই আয়োজনটি হয়েছে আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়ের উদ্যোগে। আমি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ ওনাকে জানাই। আমি সাধুবাদ জানাই আমার সহকর্মী জনাব আব্দুল ওয়াকিলকে এত সুন্দর করে একটি প্রবন্ধ রচনা করার জন্য। অত্যন্ত সাবলীল একটি রচনা হয়েছে আবহমান বাংলার মহানায়ক, একেবারে বাংলার শুরু থেকে শেষ পর্যন্ত তিনি তার বক্তব্য ফুটিয়ে তুলেছেন এবং সেখানে কিভাবে আমাদের বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমান মহানায়ক সেই বিষয়টি তিনি ফুটিয়ে তুলেছেন। বিষয়টির মধ্যে আরও কিছু বিষয় আরও একটু সুস্পষ্ট হলে আরও ভালো, আরও গুরুত্বের সাথে আসতে পারত। 7ই মার্চের ভাষণই মূলত স্বাধীনতার মূল পাঠ হিসেবে আমি মনে করি। কথা আসে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কিছু বলতে চাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলার জাতির পিতা ছিলেন। তিনি না থাকলে হয়তো আমরা এতদিনে স্বাধীন হতে পারতাম না, আমরা এত স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না। 15ই আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। তাই কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন, যে আকাঙ্ক্ষা ছিল সেটা এখনো হত্যা হয়নি। তাই আমাদের সেই স্বপ্ন পূরণ করতে হবে, আমাদের একটি সুন্দর বাংলাদেশ গড়তে হবে। আমরা ভালো মতো পড়ালেখা করলে, ভালো মানুষ হলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে। ধন্যবাদ। আমার নাম জানাতু ফেরদৌস প্রজ্ঞা, আমি গ্রেড 12-এর ছাত্রী। শোক দিবস পালন করা হচ্ছে জাতীয় শোক দিবস, মহান নেতার শাহাদত বার্ষিকী। তাই তিনি মহান নেতা, আমার মনে হয় যে সবচেয়ে বেশি কঠিন কাজ আমার কাছে লাগে যে কোনো জায়গায় সবচেয়ে বেশি কঠিন কাজ মানুষকে ইউনাইটেড করা। আর বেশিরভাগ সময় দেখা যায় যে আমরা 10 জন মানুষ যখন একসাথে বসি আমাদের ওপিনিয়ন ডিফার করতে থাকে, শেষমেশ কোনো কনক্লুশন আসাই যায় না। সেইখানে তিনি তার এক কথা দিয়ে পুরো বাঙালি জাতিকে, পুরো বাংলাদেশকে, তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে একত্রিত করেছেন, তাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ করেছেন। অনেক সময় আমাদের কাছে সবচেয়ে প্রিয়, আমরা সবসময় নিজেদেরকে সবচেয়ে বেশি ভালোবাসি,
এরপরে হয়তো আমাদের পরিবারকে বেশি ভালোবাসি, পরিবারের পর আমরা চাই যে আমাদের লেভেল যেতে পারুক, আমাদের হাতে কিছু পাওয়ার অসুখ, আমরা কিছু আমরা যাতে সবার সবাইকে কন্ট্রোল করতে পারি বা আমাদের মধ্যে সত্তা আসুক। কিন্তু তিনি এমন একজন ব্যক্তি, তিনি নিজের কথা না ভেবে সবসময় দেশের কথা ভেবেছেন। তিনি কারাবরণ করেছেন কারণ তিনি সবসময় দেশের জন্য, দেশের মানুষের জন্য অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, তার জন্য তাকে কারাবরণ করা লেগেছে। সে তার সন্তান, তিনি তার সন্তানদের সময় দিতে পারেননি, তার পরিবারকে সময় দিতে পারেননি, বিধায় আজ আমরা সময় নিয়ে এখানে দাঁড়িয়ে আছি। কিছু বলতে চাই, আমাদের ভাগ্য, সেটা আমাদের ভাগ্য। আর বঙ্গবন্ধু যেরকম আমাদের দেশটা চেয়েছেন সেরকম আমরা করার জন্য চেষ্টা করব। আমরা ভালো মতো লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে দেশকে উন্নতির দিকে নিব। একটা দুঃসাধ্য কাজ আমার সহকর্মী করেছে। আবহমান বাংলা হাজার বছরের বেশি দীর্ঘ ইতিহাস, ওনার মতে 4 বছরের উনি বর্ণনা দিয়েছেন, আমার বঙ্গবন্ধুর 55 বছর। এই 4055 বছরকে 15 মিনিটের মধ্যে উপস্থাপনা করে অত্যন্ত সুচারুরূপে দক্ষ কারিগরি মাধ্যমে উনি যে উপস্থাপনা করেছেন এটার তুলনা হয় না। বিরাট দুঃসাধ্য কাজকে সহসাধ্য করেছেন বলে মনে হয় আমার কাছে। যেরকম একটা তোমরা উদাহরণ জানো যে 30 পারা কোরআন শরীফকে শাসনকে যদি জানতে হয় কোথায় জানবো, বুঝেছি? যেও যে কেউ তার অজ্ঞতা প্রকাশ করে আমরা তাকে সাহায্য করব বিষয়টা জানতে। আর সবচেয়ে বড় মহান অভিজ্ঞতা হবে জ্ঞানীদের সম্মান করলে, আমিও জ্ঞানী হব, সম্মানিত করলে আমিও সম্মানিত হব। এটা একটা বিষয়। প্রথমে আমি আজকের অনুষ্ঠানের আয়োজন যার পিছনে বড় হাত, এই হচ্ছেন আমাদের মাননীয় রাষ্ট্রদূত। এখানে কোনোদিন 15 আগস্ট আমরা করতে পারিনি, স্কুল বন্ধ থাকতো। আজকে যে স্বতঃস্ফূর্তভাবে সকল শিক্ষক সবাই আমরা এখানে জমায়েত হয়েছি, এটা যার অবদান হচ্ছে আমাদের মাননীয় রাষ্ট্রদূত মহোদয়, ওনার নির্দেশেই আমরা এই অনুষ্ঠান করেছি, তার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এই 3 দিনের কর্মতৎপরতায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন আমরা কতটুকু, জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 বছর এই উপলক্ষে আয়োজিত 3 দিনের এই অনুষ্ঠান মালার সর্বশেষ দিনে সর্বশেষ আয়োজন সেমিনার, যার বিষয়বস্তু আবহমান বাংলার মহানায়ক যা উপস্থিত হয়েছেন, প্রবন্ধকার আর্য, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং সাংবাদিক, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি পুনরায় আবার ধন্যবাদ জানাচ্ছি স্কুল কর্তৃপক্ষকে এই প্রথমবারের মতো স্কুলে একটি সেমিনার করার জন্য, এবং সেটাও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর। একটা ইতিহাস আপনারা গড়লেন, আমার বিনীত অনুরোধ থাকবে এই ধারা যেন অব্যাহত থাকে। এটা যেন প্রথম যেমন হয়েছে শেষ যেন না। আমি আশা করব যে কোনো সাবজেক্ট হোক, বাংলাদেশ বিষয়ক হলেই হবে, বাংলা বাঙালি বাংলাদেশ বিষয়ক সেমিনারের ব্যবস্থা করে আপনারা পাঠ্যপুস্তকের বাইরে এসে ছাত্রছাত্রীদেরকে অনেক কিছু শেখাতে পারেন। আপনারা অন্তত বছরে অন্তত 4টি সেমিনার করার চেষ্টা করবেন বিভিন্ন বিষয়ে। আজকে যে প্রবন্ধকার প্রবন্ধ উপস্থাপন করেছেন, আমি আসলে খুব সন্দেহান ছিলাম এই অল্প সময়ের মধ্যে উনি পারবেন কি, আরো বেশি সন্দেহান ছিলাম আসলে সেমিনার বিষয় নিয়ে তো আমাদের কোনো ধারণা নেই, বেশি স্কুলে যে বিষয়টি হয়নি, জীবনে কোনো দিন হয়নি। তারপর সেই 7ই মার্চের ভাষণের কথা বলা হয়েছে। হ্যাঁ, 7ই মার্চের ভাষণ কীভাবে বঙ্গবন্ধু হলেন, কীভাবে জাতির পিতা হলেন, সেটা বিস্তারিত আলোচনা হয়নি। তখন
সক্রিয় তো ছিল, সময়টা এক ঘন্টা দিলে নিশ্চয়ই আমি করতাম, কিন্তু এর বীজগুলো কিন্তু বলেছেন সাথে মঞ্চের কথা বলেছে, পৃথিবীর অন্যতম প্রকৃষ্ট ভাষণের মধ্যে একটি হচ্ছে সাতই মার্চের ভাষণ। একটি ভাষণই একটি জাতিকে তার দুটি পায়ের উপর খাড়া করিয়ে দিয়েছিল। হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল কি যার যা কিছু আছে, কি ছিল রাতে সুতা ছিল আর কিছু ছিল না। তখনই বাঙালি প্রতিজ্ঞা করলো আমি স্বাধীন হব, অস্ত্র অস্ত্র পরে, কিন্তু অস্ত্রের জন্য বাঙালি অপেক্ষা করেনি। ওই একটি ভাষণেই সমগ্র জাতিকে একতাবদ্ধ করে উনি দুই পায়ের উপর খাড়া করে দিয়েছে। এই জন্য উনি মহান নৃগোষ্ঠী ছিল, সেই নৃগোষ্ঠীকে একটা জাতিতে পরিণত করতে গিয়ে বঙ্গবন্ধুর কি অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর তাফসীর উদ্দিন সাহেব উনি আবার ইতিহাসের কথা বললেন, আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিলেন কেন তিনি মহানায়ক। বঙ্গবন্ধুর গ্রেস্ট গ্রহণ করবে আজকে যিনি মূল প্রবন্ধ পাঠ করেছেন, জনাব আব্দুল ওয়াকিল। আমি মঞ্চে আহ্বান করছি আলোচক জনাব সরওয়ার জাহানকে। ধন্যবাদ। আমি এখন মঞ্চে আহ্বান করছি গ্রেস্ট গ্রহণ করার জন্য জনাব তাফসীর উদ্দিনকে। এখন মঞ্চে আহ্বান করছি আমাদের শিক্ষিকা মিসেস মাসুদা বেগমকে। সর্বশেষ আমি নিজে গ্রেস্ট গ্রহণ করব। ওকে, অনেক ধন্যবাদ।